ইভেন্টটা ছিল কোটচাঁদপুরে। যে কোনো ইভেন্টে গেলে আমরা চেষ্টা করি অবসর সময় সেই জায়গাটা ঘুরে দেখতে। কোটচাঁদপুরেও তার ব্যতিক্রম করিনি। ঘুরে দেখেছিলাম শত বছর পুরনো কোটচাঁদপুর হাই স্কুল, বিশাল পুরনো আমবাগান, কোটচাঁদপুর রেল স্টেশন সহ বেশ কয়েকটা জায়গা। আচ্ছা, এসব বাদ, চলুন আসল এপিক গল্পে ফেরা যাক। ও ক্যামেরাম্যান ভাই, ও ভিডিওওয়ালা ভাই, আসেন, ভিডিও করে দিয়েছে। ও ছবিওয়ালা ভাই, ছবি তুলে দিন। মারো মুঝে, মার ধর। ভিডিও ম্যান একটু ছবি তুলে দেয় না। এত সুন্দর করে ছাড়ছি, কেন ছবি তুলে দেন স্যার? এই ফটোগ্রাফার ভাই, আমাকে একটা ছবি তুলে দেন তো। দেখো দেখো খাচ্ছে। আম্মা দেখ, পরিবারের সদস্যরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলেই কেবল তার খাওয়া হয় পেট ভরে। হ্যালো ভিউয়ার, বাঁধনি স্যার, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আজকে আমরা আছি কোটচাঁদপুরে, আর এখানে শশিয়াপুর হলুদের অনুষ্ঠান। সো আজকে অনেক মজা হবে, কারণ আমাদের সাথে চিল করার মতো আছে অনেক পাবলিক। এখনই ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বিয়ে বাড়িতে আমি আছি এক দাদির সামনে। তো তার কাছে জিজ্ঞেস করবে বিয়ে সম্পর্কে তার অনুভূতি কেমন আর কি, আর সে বিয়ে নিয়ে কী কী বলে একটু আমরা জানবো। দাদি, বিয়েতে এসে আপনার কেমন লাগছে? অনেক খুশি লাগছে, অনেক আনন্দ লাগছে। বিয়েতে তো আনন্দর বিষয়, সেই আনন্দ এই আনন্দ। মনে করেন অনুষ্ঠান না থাকলে তো এখন এই বয়সে আর সেইভাবে বেড়ানো হয় না। একটা বিয়ে হলে কেমন লাগে, ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। ভালো জিনিস সব জায়গায় ভালো লাগে, সুন্দর লাগে। খাই আর না খাই, আমি তো রোজা আছি, খাওয়ার জন্য কিছু না। এই যে খাবার দাবার মুখে নিয়ে আয়, তখন ভিডিও করবি ও, তা আমি খাবার না। তুমি আমার মুখে ধরো, কি দাদ হচ্ছে ও, আল্লাহ ও কাটা আমি ধরব। শশিয়াপুর বিয়ে সম্বন্ধে খুবই ভালো লাগছে, এতদিন পর আমার পত্নীর বিয়ে, আমার তো ভালো লাগবেই। ও আপনি আনন্দ করছেন তো খুব? হ্যাঁ। শারীরিকভাবে সুস্থ আছেন? হ্যাঁ আছি। অসুস্থ থাকলে তো আজকে অসুস্থ হওয়া যাবে না। আজকে আজ দুই দিন তো প্রচুর আনন্দ করতে হবে, তাই না? বিয়ে শেষ করুন, আর জামাইয়ের সাথে মজা করবেন না আসলে? হ্যাঁ তাও করব, অবশ্যই অবশ্যই করতে হবে। আমাদের 10 মাসের সাধনা অবশেষে শ্বশুর বিয়েটা হচ্ছে। কি মজা, কি মজা! I am so excited. শশিরটা তো হয়ে যাচ্ছে, আমারটা কবে হবে? হায় আল্লাহ, আমারটা আগে দিয়ে দাও, বিয়েটা আমাকে আগে দিয়ে দাও, তাহলেই তো হতো। কেন শশিরটা আগে দিল? হায় হায় হায়! তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। আমাদেরটা এখন সেলফি তুলতে হচ্ছে, আর শশি আপু একটা পার্মানেন্ট ফটোগ্রাফার পেয়ে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, আজকে শশির হলুদে অনেক মজা করব। আজ একটা বিরাট ফাটাফাটি হই, রেডি 1 2 3, আজকে শশির হলুদে, কালকে শশির বিয়ে, অনেক মজা করব আমরা। খেলা হবে, খেলা হবে। কোচের বয়সে আমরা এখন জীবন দিয়ে খুঁজছি, কি একটা কষ্ট বলতো, শুনে কষ্ট কি শুধু আমার, যে আমার বিয়েটা হবে। এই শশির আমার খুব, শশির বিয়ে দেখে আমার বিয়ে করতেছে, আমার একটু এখন স্বপ্ন যাচ্ছে বিয়ে করার খুব। আপনারা ভাই বিয়ে বাড়িতে ইভেন্ট করতে এসে ভাই ফোন টিপতেছেন দুইজন, কাহিনী কি আপনাদের বলেন? এটা আমাদের আমার মরিচে তুমি ডেটা বাকি না এখানে দাদা।